वेलकम टू आवर चैनल इजी टू लार्निंग। तो आज के ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং নয়ডা থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমাদের কয়েকটি পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা এখানে প্রথমে দেখতে পারবে তোমাদের অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে, এবং নিচে আসলে তোমরা দেখতে পারবে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পারবে রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ দ্য ডেপুটি ডিরেক্টর। ঠিক আছে, তো ডেপুটি ডিরেক্টর নিয়োগ করা হবে। তো প্রত্যেকটা এখানে তিনটা পোস্ট আছে, তো তিনটা পোস্ট নিয়ে আলোচনা করা হবে। তোমরা আমাদের এই পিডিএফগুলো এবং ভিডিওর লিঙ্ক পেতে হলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ইজি টু লার্নিং, সেই গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রত্যেক দিন তোমরা কিছু না কিছু ভালো আপডেট এই চ্যানেলের মাধ্যমে এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পারবে, তো এখানে তোমরা দেখতে পারবে তোমাদের স্যালারিটা। তো এখানে লেভেল 12 দেওয়া হবে, যেখানে স্টার্টিং হবে তোমাদের 78,800 থেকে 2,09,200 পর্যন্ত। তো সেখানে তোমরা স্যালারিটা দেখে নিতে পারবে, এবং তোমাদের এজ বলেছে এখানে 50 ইয়ার্স এর উপরে হলে চলবে না। রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট ও রুলস, যেখানে SC/STরা 5 বছর এবং OBCরা 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো সেটাই উল্লেখ করে দেওয়া আছে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, তো তোমাদের যে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে তোমাদের মাস্টার ডিগ্রি এনি সাবজেক্ট চেয়েছে, যে কোনো সাবজেক্ট থেকে তোমাদের মাস্টার ডিগ্রি হলেও চলবে। তো এখানে তোমরা প্রত্যেকটা জিনিস এক এক করে দেখে নেবে, এবং তোমরা এখানে দেখবে ওয়ার্কিং নলেজ হিন্দি এবং ইংলিশে হবে। তো সেটাও তোমরা দেখে নিতে পারবে। এরপরে তোমরা দেখে নিতে পারবে এখানে দ্বিতীয় পোস্টটা, সেখানে কিন্তু তোমাদের স্যালারি সেম দেওয়া আছে, এবং তোমাদের এজ 42 বছরের নিচে হতে হবে, যেখানে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। OBC STরা SC/STরা 5 বছরের ছাড় পাবে এবং OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা প্রত্যেকটা জিনিস দেখে নেবে, এবং ওয়ার্কিং নলেজটাও দেখে নেবে, যে এখানে কী কী বিষয়ের উপর ওয়ার্কিং নলেজটা তোমাদের জানা থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ। যে কাজ করার জন্য তোমাদের যে ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেটা কিন্তু হিন্দি। তো থার্ড পোস্টে আসলে তোমরা দেখতে পারবে লেভেল 11 বেতন দেওয়া হবে, যেখানে 67,700 থেকে শুরু হবে এবং 2,08,700 পর্যন্ত বেতন তোমাদের। এরপরে তোমাদের এখানে এজ বলে দেওয়া আছে যে তোমাদের কিন্তু 37 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা এখানে তোমাদের এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটাও দেখে নেবে। এরপরে তোমাদের যে এখানে ওয়ার্কিং নলেজ বলেছে সেটা কিন্তু হিন্দি ইংলিশ। তো প্রত্যেকটাতে কিন্তু হিন্দি ইংলিশ তোমাদের মাস্ট বি জানতেই হবে। এরপরে চতুর্থ পোস্টারতে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু লেভেল 10 বেতন দেওয়া হবে, যেখানে 56,100 থেকে 1,77,500 পর্যন্ত বেতন দেওয়া হবে, এবং এজ তোমাদের এখানে 37 বছরের নিচে হতে হবে, এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে তোমরা নিচের পোস্টাতে দেখতে পারবে এখানে লেভেল 10 বেতন দেওয়া হবে, এবং স্যালারি তোমাদের 56,100 থেকে 1,77,500 পর্যন্ত দেওয়া হবে। তো এখানে তোমরা এজটা দেখে নিতে পারবে, তোমাদের এজ কিন্তু এখানে 37 বছরের নিচে হতে হবে, এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সটাও এখানে দেখে নিতে পারবে। এরপরে পোস্টে দেখতে পারবে এটা কিন্তু লেভেল 10 বেতন দেওয়া হবে, যেখানে 56,100 থেকে 1,77,500 পর্যন্ত। এরপরে তোমরা এখানে এজ দেখতে পারবে 37 বছরের মধ্যে হতে হবে, এবং তোমাদের যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা বেতন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সবগুলো কিন্তু আলাদা আলাদা চেয়েছে। তো তোমরা এখানে প্রত্যেকটা পোস্টের জন্য দেখে নেবে। এরপরে তারপরে পোস্টটাতে তোমরা দেখতে পারবে এটাও কিন্তু একই লেভেল এবং একই বয়স। তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা পোস্ট এখানে এক এক করে দেখে নেবে, যেখানে 18,000 থেকে 56,900 পর্যন্ত, এবং এখানে কিন্তু তোমাদের এজ চেয়েছে 27 বছরের মধ্যে, এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে প্রাইমারি স্কুল পাস। তো এখানে তোমরা দেখতে পারবে লেভেল 1 থেকে 12 পর্যন্ত তোমাদের বেতনের স্ট্রাকচার দেওয়া আছে, এবং তোমাদের এজ 27 বছর থেকে এখানে প্রায় তোমরা 57 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা আলাদা, এক্সপিরিয়েন্স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানও আলাদা, এবং তোমাদের যে বেতন স্ট্রাকচার সেটাও কিন্তু আলাদা। তো তোমরা NIOS এই ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে এই অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো এই অ্যাপ্লাইটা শুরু হয়েছে, তোমরা যাও NIOS এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারবে।